সবে কলবেহি, অথবা এমন সমাজ আছেন যেখানে আপনি মুখ খুলতেই পারছেন না, বললে মুশকিল করে দিব আপনার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সবে কলবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও, ওয়াজালিকা আযআফুল ঈমান, আর এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক আমাকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক দেননি, এটি দিয়েছে বাংলাদেশের সরকারকে। বাংলাদেশের শির বিদাত হচ্ছে, বাংলাদেশের সরকারকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তাদেরকে কালকে আমাদের জবাবদিহি করতে হবে বল প্রয়োগ করে বাধা না দিলে। বাকি কথা হলো আমাদের আমাদের মতো যারা ওলামায়ে কেরাম যারা বুঝতে পারছেন যে এই এগুলি শির্ক বিদাত ভুল, তাদের ফরজ দায়িত্ব হচ্ছে ফাবে লিসানিহি, জবান দ্বারা কথার দ্বারা এই মুনকার ইসলাম বিরোধী, ইসলামী সহি আকিদা বিরোধী, সুন্নত বিরোধী যেসব আকিদা আমল রয়েছে তার কি করা, খণ্ডন করা, এবং সেই সম্পর্কে উম্মতকে বুঝিয়ে দেওয়া, স্পষ্ট করে দেওয়া উম্মতের কাছে, যাতে উম্মত স্পষ্ট হয়ে সহি পথে চলে, আর না হলে স্পষ্ট পথ জানার পরে গুমরাহ হয়ে জাহান্নামে যায়। লিয়া হলে কামান হালাক আম বাইয়েনা ওয়া ইয়াহইয়া আন মান হাইয়া আম বাইয়েনা। আল্লাহ কোরআনে কে এরশাদ করছেন যে যখন মানুষের সামনে সত্য পথ স্পষ্ট হয়ে যাবে তখন হয় মানবে, তাহলে মানলে সোজা পথে চললো ভালো কথা, আর না হলে লিয়া হলে কা মান হালা কাম বাইয়ে না, যদি অমান্য করে যেন আমরা মানবো না, আমরা ছাড়বো না এইসব তরিকা, তাহলে হালাক হোক ধ্বংস হোক জাহান্নামে পতিত হোক আন বাইয়ে না, জানা শোনার পরে। এ কথা কালকে আমাদের না বলতে পারে যে আমাদের কোনো আলেম জানাইনি। তাহলে এই ইসলামী আকিদা বিরোধী সন্ন্যত বিরোধী বিদাত শির্ক যে ছড়াছড়ি রয়েছে এইসব কিতাবাদিতে বা এইরকম পীরতন্ত্রে সুফিবাদে, এ সম্পর্কে যারা কোরআন এবং হাদিসের ওলামা, যারা ওলামায়ে দিন ওলামায়ে ইসলাম, তাদের ফরজে কিফায়া দায়িত্ব, ফরজে কিফায়া দায়িত্ব, কমের পক্ষে এই দায়িত্বের হুকুম হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ কিছু ওলামায়ে কেরাম যদি এ সম্পর্কে আলোচনা করে দেয় আর দেশের মানুষ সমাজের মানুষ বাঙালি জাতি যদি জেনে নেয় যে এসব শিরিক বিদাত, তাহলে যথেষ্ট সমস্ত ওলামা মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি কেউ না জানায় সবাই চুপ হয়ে আছে, জারিয়ে দিদ লক্ষ লক্ষ সংখ্যা, আর এদের বিরুদ্ধে জবান খোলা মানেই মুশকিল ব্যাপার স্যাপার, সুতরাং বলতে হবে না, চুপ থাকো, জেনে শুনে হয়তো চুপ থাকলো, অথবা জানতে পারলো না, চেষ্টাও করলো না, গবেষণামূলক পড়াশোনা করলো না, যেগুলো কি বলা হচ্ছে কোরআন এবং হাদিস, এগুলি এগুলির নাম ইসলাম, এই ইসলাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, পড়াশোনাই করলো না, চেষ্টাই করলো না, তাহলে সবাই গুনাহগার হবে। তাহলে কমের পক্ষে এরকম হচ্ছে ফরজে কিফায়া। যদি একজন থাকে কেউ বলছে না, একজন এই সহি কথাগুলি জানতে পারলো যে এগুলি হচ্ছে শিরক বিদাত, তাহলে তার উপর ফরজে আইন, ফরজে আইন, কেউ যখন নেই প্রতিবাদ করার তাহলে একজনের উপর ফরজে আইন হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমাদের এই আলোচনা কমের পক্ষে ফরজে কিফায়া, কমের পক্ষে ফরজে কিফায়া। যদি অন্যান্য আলেমরা আরো থাকেন যারা তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে থাকেন অথবা এই সম্পর্কে আলোচনা করে থাকেন, তবে তো আসুন দেখি তাদের কিছু কথা। বাইশ পৃষ্ঠার কথা বলছিলাম, বাইশ পৃষ্ঠায় তিনি বলছেন এবং যদি কেউ মাওলার প্রেমে মত্ত হইয়া বেলা ইখতিয়ার অনিচ্ছাকৃত ভাবে চিক দেয় অথবা হাত পা আছড়ায় তবে সে আল্লাহর ওলি। আল্লাহর ওলির চিহ্ন কি এই কিতাবে পেলেন ভেদে মারেফাতে, আল্লাহর ওলির চিহ্ন হচ্ছে যে কি করা, চিক দেয় অথবা হাত পা আছড়ায়, চিক দেওয়া হঠাৎ করে চিক দিল একবারে তারা এই হাল হলো, অথবা হাত পা আছড়াই লাভ দিয়ে সামিয়ানার উপরে উঠে যায়, আর না হলে স্টেজে উঠে যায়, বুঝতে পেরেছেন? তো এসব তারা করে, তো এসব যদি করে তো সে হচ্ছে কি আল্লাহর ওলি। কোরআনে আছে এ কথা, হাদিসে আছে, চার ইমামের কোন ইমামের কথায় আছে, উক্তিতে আছে, আমাদের হানাফি ভাইরা এবং চরমনে নিজেও হানাফি বলে দাবি করে, হানাফি হয়ে মরল, তাদেরকে বলছি হানাফি মজহাবের ফেকার কিতাব আছে, হেদায়া বেকায়েত আছে, জি তাহলে দিন ইসলামে নেই। আল্লাহ কোরআনে কি বলেছেন, শুনবেন কোরআনের কথা, যে ওলিকে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
আল্লাহর আউলিয়া কারা? আউলিয়া আল্লাহ। এখানে কি বলা হয়েছে? আউলিয়া আল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। দুইটি লক্ষণ, দুইটি গুণ আল্লাহ বলেছেন, যারা তাদের ইমানকে সুন্দর করেছে, ইমান নিয়ে এসেছে। ইমানের সংজ্ঞা বললে সময় লাগবে, ইমানের যে পিলারগুলি রয়েছে, স্তম্ভ রয়েছে, সেগুলি সম্পর্কে বিস্তারিত জ্ঞান আছে এবং তার বাস্তবায়ন রয়েছে, ছয়টি স্তম্ভ। তারপর ওয়াকানু ইত্তাকুন, এবং তারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, পড়ার ক্ষেত্রে কি পড়লাম আল্লাহকে ভয় করে, নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, এবাদত বন্দেগী ঠিকভাবে করলাম কিনা আল্লাহকে ভয় করে, আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, মাতা পিতার সেবার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। জি, জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আর এখানে বলা হচ্ছে যে আচার পাচার করা আর চিক দেওয়া, এগুলি হচ্ছে ওলির লক্ষণ। বুঝতে পারলেন? এই আয়াত কোথায় রয়েছে? সূরা ইউনুস আয়াত নম্বর আপনার 63, 64, 65 তে রয়েছে। তো তারপরে শুনুন, তারপরে কি বলছেন তিনি? আচ্ছা, এই আল্লাহর ওলি যে হয়ে গেল, যে আচার পাচার করছে, যে চিক দিচ্ছে, এসব করছে, তাহাকে কেউ এনকার বা ঠাট্টা করিলে তাহার উপর নিশ্চয়ই আল্লাহ পাকের গজব অবতীর্ণ হইবে। দলিল আছে? যদি কেউ ঠাট্টা করে, যারে আচার পাচার করছে, তাহলে আল্লাহর কি হবে? গজব হবে। সুবহানাল্লাহ। শুনবেন আয়াত এই সম্পর্কে, যা কোরআনে হাদিসে নে কোত্থেকে আসলো, শুনেন সূরা নাজম আয়াত নম্বর 23, আল্লাহ ইরশাদ করছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সামাইতুমুহা। এগুলি তোমাদের মনের কথা, নাম, বিভিন্ন নাম, বিভিন্ন তরিকার নাম, এটা চরমনাই তরিকা, এটা শশিনা তরিকা, এটা সাবেরি তরিকা, এটা মুজাদ্দিদি তরিকা, এটা চিস্তি তরিকা, ইন হিয়া ইল্লা আসমাউন, এগুলি সব নাম মাত্র। হিন্দুদের যেমন দেবী দেবতার নাম, আর লাতুজা মানাত ছিল কোরেশে দেবী দেবতার নাম, তেমন এই সুফিবাদের এসব হচ্ছে নাম। সাম্মাই তুমুহা আন্তুম, আল্লাহ বলছে তোমরা এসব নাম রেখেছ, আমি আল্লাহ নাম রাখিনি সব, চিস্তি কাদেরি সাহার ওয়াদি মুজাদ্দিদি এসব নাম আমি রাখিনি। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাই তুমুহা আন্তুম ও আবাও, তো তোমাদের বাপদাদারা এসব রেখেছে, তোমাদের বাপদাদা পুরোপুরুষ এসব নাম রেখেছে। তারপরে কি বলছেন আল্লাহ? আরো শুনেন আরো স্পষ্ট, মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, আল্লাহ এ সম্পর্কে কোন সনদ দলিল প্রমাণ নাজেল করেননি, কোরআনে অনেক হাদিসে কিচ্ছু দেনি, নাজেলই করেননি সব কথাবার্তা। মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, তাহলে পেলে কোত্থেকে? তাও আল্লাহ বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা শুধুমাত্র অনুমান ভিত্তিক চলে, যে এই পথে মনে হয় মুক্তি আছে, অনুমান, আন্দাজ, একটা আইডিয়া, আমাদের বড়রা বলেছেন এই এই পদগুলি ভালো হবে, জান যাকে বলা হয়েছে, এই ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা অনুসরণ করে শুধুমাত্র তাদের আন্দাজ, তাদের অনুমান, এসবকে, তাদের ধারণা, এসবকে। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ামা তাহওয়াল আনফুস, আর আর কাকে অনুসরণ করে? তাদের প্রবৃত্তিকে, তাহওয়াল আনফুস, তাদের মন যা চায়, মন চায় এরকম জিকির করতে, ছয় লতিফা জিকির করতে, মন চাই জিকির করতে গিয়ে আচার পাচার করতে, শিখ দিতে, তাই আল্লাহ পাক রব্বুল ওইভাবেই গোমরা করেছেন। আচ্ছা, এগুলি হয় কেন? তাদের আলোচনা তো করবো, কিন্তু এই সংশয়গুলোও দূর করা জরুরি। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একটা লাফ দিল, হ্যাঁ, জিকির করতে করতে লাফ দিল, গড়াগড়ি করছে, চিক মারছে, এসব হয় কেন? এগুলি হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া, শয়তান পথভ্রষ্ট করার জন্য লেগে আছে, এগুলো শয়তানি হাল, এগুলি কোরআন এবং হাদিসের সুন্নতি হাল নয়। জি, এসব যে হয়, এই অবস্থার সৃষ্টি হয়, এগুলো হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া। এগুলো হিন্দুদের সাধু সন্ন্যাসীদেরও হতে পারে, অগ্নিপূজকদের ধর্মযাজকদেরও হতে পারে, আর বোধিষ্ঠদের বোধিষ্ঠের ধর্মীয় নেতাদেরও হতে পারে, ধর্ম ধর্মকর্ম যারা করে তাদেরও হয়। জি, আর খ্রিস্টানদের বনে জঙ্গলে যারা পুজো পাঠ করে, এবাদত করে, তাদেরও হতে পারে, আর সুফিবাদও রয়েছে, কারণ সুফিবাদ হচ্ছে সবগুলির মিক্সচার, ভর্তা, ভর্তা বানালে অনেক কিছু দিতে হয়, তাই না? ভর্তা বানিয়ে ওপরে হ্যাঁ মালিশ করে দেয় ইসলামের, ইসলামের তেল তেল দিয়ে মালিশ করে ইসলামের লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে। সুফিবাদ মানে হচ্ছে ইসলাম, আল্লাহকে পাওয়ার রাস্তা। জি, তারপরে শোনেন, আল্লাহর গজব অবতীর্ণ হবে যদি ঠাট্টা মজাব করে কেউ। আল্লাহর ফজলে মমিনকে মৃত্যুর পরে কবরে রাখা মাত্র তাহার কলব হইতে এক প্রকার নূর প্রকাশ হইয়া কবর আলোকিত হইয়া যাইবে। কোথায় আছে? আছে কোরআন হাদিস, যতগুলি কথা লিখা আছে কোরআন হাদিসেই নেই, কোরআনে অনেক হাদিসও নেই।
যে কবর থেকে আলো বের না মুমিনের